গুরুদেব ঠিকই বলেছিলেন, তুমি চাইলেই সব হয়। কেমন শিখাটা বেড়ে গেল, তুমি গুড গার্ল। আমার কথা কেমন শুনলে? ঠিক আমার মায়ের মতো। মায়ের ছবির সামনে কিছু বললে যেমন হয়ে যেত, ঠিক তেমনি। লগ্না, তুই কি আবল তাবল কথাবার্তা বলছিস? মোটেও আবল তাবল বলছি না। আগে তো তুই এসব একদম মানতিস না, বলতিস যে বিজ্ঞানী সব, প্রমাণ না পেলে কিচ্ছু বিশ্বাস করব না। আরে হাসছিস কেন? এখনো তো বলছি আমি প্রমাণ পেলেই বিশ্বাস করব, আর আমি তো প্রমাণ পেয়েছি। পেয়েছিস কি প্রমাণ? এখনো পুরোটা পাইনি, হয়েছে? তুমি ছাড়ো এসব কথা। ঠিকই বলেছিস, ছাড় তো এসব কথা। আমি একদম বুঝে গেছি লগ্না, যে তোর এই মাথাটা না একদম গেছে। তুই যা পারিস কর তো বাবা, কিন্তু হ্যাঁ, আমার এই অঙ্কগুলো করে দিতেই হবে। সবাই ঘুমিয়ে পড়ার পর আমি এখানে এসেছি, তুই অঙ্কগুলো এখানেই করে দে। অঙ্ক কি করে করব? অঙ্ক করতে গেলে তো খাতার দিকে তাকাতে হবে। না না বাবু, আমি এখন অঙ্ক করতে পারবো না, আমাকে এখন প্রদীপের দিকে তাকিয়ে বসে থাকতে হবে। কেন তাকিয়ে বসে থাকবি কেন? ও প্রদীপ যদি নিভে যায়, সেই ভয় তো? হ্যাঁ। আচ্ছা লগ্না, তুই বরং অঙ্কগুলো কর, আমি দেখছি যাতে প্রদীপ না নেবে। কিন্তু কেউ যদি জানতে পারে? লগ্না কেউ জানবে কি করে বলতো? সবাই তো ঘুমোচ্ছে। নে প্লিজ, লেট করিস না, করে দে। বড্ড জ্বালাও তুমি। এখন আমার দিকে তাকিয়ে হাসছো কেন? ওদিকে তাকাও, প্রদীপের দিকে তাকাও। কি অবন্তিকা, কি হলো? তুমি এত ঘামছো কেন? টেনশনে বুঝি আমার প্রেশারটা বেড়ে গেছে। আমি দরজা বন্ধ করে দেব, বাড়ির কেউ জানতে পারবে না। এসো। কি হলো? এসো। সেদিনকে যে হুঁচুট খেয়ে পড়ে যাওয়া, তার মধ্যে কি কোনো চালাকি ছিল, নাকি ওই গন্ডের শক্তি কাটানোর? কথাটা আমি আগে ভাবলাম না কেন? আমি আরো ভালো করে পরীক্ষা করে দেখলাম না কেন? আমার সন্দেহ ঠিক, ওই অবন্তিকাই। না থাক, ঘুমো একটু।
সমাধান করে দেব, যাতে একটু অন্যরকম কিছু দেখলেই আমাকে জানায়। না থাক, ও কারণে ও ভয় পাবে, আর ও যদি বলে দেয় তাহলে চন্দ্রকলা দেবী। আজ থাক, তুমি তো পড়াশুনো এমনি ভালো, আর এই পড়াশুনো করতে বসলে তোমার আর অন্য কোনো দিকে খেয়াল থাকে না। ওই দেখো প্রদীপের তেলটা কমে গেছে। এ বাবা, আজকে রাতটা মা, তুমি যদি এই প্রদীপকে রক্ষা করতে পারো, এই প্রদীপের শিখাকে টিকিয়ে রাখো, তাহলে সবাই বিপদ মুক্ত হবে। এই প্রদীপের শিখা যদি টিকে থাকে, আজ সারা রাত যদি টিকে থাকে, তাহলে মা সিংহ বাহিনী বাড়ির সবাইকে রক্ষা করবে। শুধু আজকে রাতটা মা, ওই প্রদীপের শিখা থেকে দৃষ্টি সরিও না। সরাবো না গো। লকডাউন, ওই প্রদীপের শিখা নিয়ে তুমি ব্যস্ত থাকো। তুমি যত এইদিকে ব্যস্ত থাকবে তত আমার চিন্তা কমবে। তোমার ভরসায়, তোমার সেবায় তোমার প্রিয় লগ্নাই রইল মা। তাহলে তুমি প্রস্তুত অবন্তিকা আঘাত আনার জন্য? প্রস্তুত, প্রস্তুত রাঙা বহু, ভীষণ ভীষণ ভাবে প্রস্তুত। যেদিন রাজা রণদেব রায় চৌধুরী আমার স্বামী মহাকালকে গোলক কেটে হত্যা করেছিলেন, সেদিন থেকে চেষ্টা করেছে এই রায়চৌধুরী বাড়িকে ধ্বংস করার, কিন্তু পারিনি। আমি রাঙাবো, আমি পারিনি। আজ পারবে। আজ আমরা দুজনে এতটাই শক্তি ধরেছি যে পৃথিবীর আর কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। তাহলে আর অপেক্ষা কিসে রাঙাবো? ডাকো এবার লগ্নাকে, বাঁধে ফেলো তাকে। আমি গুনবো মায়ার ঘেরা, লগ্নার আর হবে না ফেরা। কিন্তু কিন্তু আমার ডাক যদি কেউ শুনতে পেয়েছে? আগে তোমার গলা কোনো মানুষ শুনতে পেয়েছে? যতক্ষণ আমি চেয়েছি ততক্ষণ পাই, কিন্তু রাঙাবু আমি আমার কথা বলছি না, আমি বলছি লগ্নের কথা। লগ্নের কথা তো সবাই শুনতে পাবে। এর আগের দিন লগ্না চিৎকার করেছিল, আর ইন্দ্রবাবু লগ্নার গলা শুনতে পেয়েছে। সিংহ বাহিনীর ওখানে থাকলে কোনো কিছু করা আমার পক্ষে সাধ্য নয়। তবে চিন্তা করুন, একবার লগ্না বাড়ির বাইরে বেরোলে আমি ওর চারধারে এমন মায়ার ঘেরা টোপ তৈরি করব যে লগ্না সেই ঘেরা টোপে আটকে যাবে। একবার আটকে গেলে না ও সেই ঘেরা টোপ থেকে বেরোতে পারবে, না ওর আওয়াজ সেই ঘেরা টোপ থেকে বেরোতে পারবে, কোনো মানুষ ওর আওয়াজ শুনতে পাবে না। সেই শুভ সময় আসতে আর কত দেরি?
ঠিক বিপ্রম সময় হয়ে এলো বলে মাগো ও ও ললিতা কান্তাক্ষ দেবী মঙ্গলচণ্ডিকা বরদা ভয় হস্তাচ দ্বিভুজ গৌর দেহিকা রক্ত পদ্মসরাস্তাচ মুকুটাজ্জ্বল মণ্ডিতা নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী আক্রমণ করতে এসেছিল না
সেই বুঝি এসেছিল, সেই বুঝি আমাকে মারলো জানো। সে আবার এসেছিল? তবে কি আজ আবার? আকাশটা তো বাইরে থেকে আসছে। আর হ্যাঁ, নার্স আন্টি তো বাইরেই গেছিল, তাহলে কি বাইরেই? লগ্না বাছা, লগ্না বাছা, আমাকে লগ্না বাছা। কি করবো গো মাসিঙ্গ বাহিনী, তুমি বলে দাও। নার্স আন্টিকে বাঁচাবো নাকি প্রদীপ? কি করবো আমি? লগ্না বাছা, আমাকে আমাকে যেতেই হবে, এত বার করে ডাকছে, আমাকে যেতেই হবে। বাঁচা আমাকে। কিন্তু প্রদীপ, শুধু আজকে রাতটা মা, তুমি যদি এই প্রদীপকে রক্ষা করতে পারো, এই প্রদীপের শিখাকে টিকিয়ে রাখো, তাহলে সবাই বিপদ মুক্ত হবে। এই প্রদীপের শিখা যদি টিকে থাকে, আজ সারা রাত যদি টিকে থাকে, তাহলে মা সিংহ বাহিনী বাড়ির সবাইকে রক্ষা করবে। এ প্রদীপ রক্ষা করা মানে এ পরিবারকে রক্ষা করা। আজ সেই কাজ করবি তুই, আমি নিজে হাতে তোকে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি দুটোই রক্ষা করব, প্রদীপকে আর নার্স আন্টিকে। লগ্না, নার্স আন্টি, নার্স আন্টি, তুমি কোথায়?